মেদিনীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে নিউ ওয়েস্ট ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকালে বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। সুইং সেকশনের অপারেটর জুয়েল জানান, গত 28 নভেম্বর কাজ করানোর পরে কর্তৃপক্ষ 2 অক্টোবর পর্যন্ত কারখানার ছুটি ঘোষণা করে। শনিবার সকালে কারখানা খোলা থাকার কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানার কাজে যোগ দিতে গিয়ে দেখে গেটে তালা ঝুলানো হয়েছে। এ বিষয়ে কারখানার এক সিকিউরিটির কাছে জানতে চাইলে তাদেরকে জানানো হয় কারখানা বন্ধ, কবে খোলা হবে, কখন খোলা হবে এ বিষয়ে কিছুই জানেন না তিনি। আমাদের 7 দিন বন্ধ দিছে, বন্ধ দেওয়ার পরে আমরা আসছি আয়সা দেখি ফ্যাক্টরিতে তালা লাগানো, এখন আমাদের বেতনও দেয় না, কোনো খবরই নাই, কারণ তারপরে এখন না বলে সব কিছু বন্ধ করে রাখছে, বেতন দেয় না, বেতন আটকে রাখছে, আমাদের আসার কথা বলে তালা লাগায় গার্মেন্টসে চলে গেছে সবাই, আমরা আসছি আমাদের ন্যায্য বেতনটুকু আমরা চাই। আমরা এ নিয়ে কারখানার শ্রমিকরা আন্দোলন করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ভোগড়া চৌধুরী বাড়ির সামনে প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে, পরে পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়।